নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রীর চ্যানেলে আপনাদের স্বাগত। দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে কুশলে আছেন। চলুন দেখে নিই আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 22শে বৈশাখ, 1431 ইংরেজির 5ই মে 2024 রবিবার। আজ পারণ, একাদশীর পারণ, আজ সকাল 9:25 মধ্যেই। দর্শক বন্ধু, আজ দ্বাদশী, থাকবে দিবা 3:24 পর্যন্ত, পরে ত্রয়োদশী। আজ উত্তর ভাদ্রপদ নক্ষত্র, থাকবে সন্ধ্যায় 6:06 পর্যন্ত, পরে রেবতী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু, যারা আজকে পৃথিবীতে আসছেন, জন্ম নিচ্ছেন, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ, অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী শনির দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা সন্ধ্যা 6:06 পর জন্মগ্রহণ করছেন, তাদের দেবগণ বিংশোত্তরী বুধের দশায় জন্মগ্রহণ করবেন। মৃতের দশক বন্ধু, যারা আজকে মারা যাচ্ছেন, মৃতের দীপাদ দোষ রয়েছে, দিবা 3:24 পর মৃতের এক পাদ দোষ দেখা যাচ্ছে। যাত্রা ভ্রমণ শুভ, তবে পশ্চিমে নিষিদ্ধ রয়েছে। দিবা 1:11 পর যাত্রা নৈরাতকোণে ও অগ্নিকোণে নিষিদ্ধ। দিবা 3:24 পর যাত্রা পশ্চিমে নিষিদ্ধ। শুভ কর্ম দর্শক, আজকে যদি শুভকর্ম করতে হয়, করতে চান, তবে দিবা 7:49 পর শুভকর্মের যোগ রয়েছে। চলুন দেখে নিই আজকে রাশিফল। রাশিফল দেখার আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন আজকে বা সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত আর অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের রাশিফল ভিডিও সবার আগে পাওয়ার জন্য, যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে হস্তবিচার বা হরোস্কোপ বিচার করাতে চাইছেন কিন্তু সশরীরে আসতে পারছেন না, আপনাদের কথা ভেবে অনলাইন পদ্ধতিতেও হস্তবিচার এবং হরোস্কোপ বিচার করার প্রক্রিয়া রয়েছে। স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে আপনি বিস্তারিত জেনে নেবেন। চলুন দেখে নিই আজকে 12টি রাশির কী রাশিফল রয়েছে। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে আজকে অতিবাহিত হবে। না খুব দুঃখ, না খুব কষ্ট, না খুব সুখ, না খুব আনন্দ, মিলে মিশে একভাবে যাবে। পারিবারিক জীবনে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে মেষ রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক অবস্থা ভালো থাকবে না। মনের মধ্যে কোনো না কোনো ডিপ্রেশন, দুশ্চিন্তা আপনাকে বারবারে আপনাকে আঘাত করবে, কষ্ট দেবে, তাই আপনাকে খুব সজাগ সচেতন থাকবে। কর্মে আপনার মনোনিবেশ হবে না, মনোসংযোগের অভাব থাকবে, ফলে কর্মের কোনো বিপাকে আপনি জড়িয়ে যেতে পারেন। কোনো হঠাৎ করে কোনো সমস্যা আপনার দেখা দিতে পারে আজকে, শারীরিক কোনো সমস্যাও কিন্তু হঠাৎ করে দেখা যেতে পারে, তাই মেষ রাশি জাতক জাতিকাকে আজকে সাবধানেই সারাটা দিন থাকতে হবে। চিন্তা যোগ রয়েছে, মনের মধ্যে চিন্তা থাকবে, চিন্তার জন্যই আপনার সমস্যা কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। মেষ রাশি যারা চাকরি করছেন, চাকরিজীবীদের মোটামুটি শুভ, তবে কর্মের একাগ্রতার বিশেষ একটা প্রয়োজন রয়েছে। মেষ রাশির যারা প্রেম প্রীতি প্রণয় ভালোবাসা সম্পর্কে রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা আজকে কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হবেন না, নিজের বুদ্ধি
এতেই ভরসা রাখুন এবং সিদ্ধান্ত নিজেই নিন খুব ঠান্ডা মাথায়। মেষ রাশি যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের মোটামুটি শুভ, তবে ব্যবসা সংক্রান্ত ছোট ছোট ডিপ্রেশন দুশ্চিন্তা হতে পারে, তথাপি আপনার ব্যবসা আজকে শুভই বলা যেতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি আজকে ভালো, বিদ্যার্থীদের বিদ্যালাভে আজ খুব আগ্রহ থাকবে। সমগ্র মেষরাশি জাতক জাতিকাদের বলবো, আপনারা আজকে স্নান করে দেবাদী মহাদেবকে পুজো করুন, লিঙ্গরাজে জল প্রদান করুন, করে দিনটি শুরু করুন। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে বৃষরাশি জাতক জাতিকাদের। বৃষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে প্রাপ্তি যোগ আছে দর্শক বন্ধু, কোনো না কোনো কিছু আপনি আজকে পেতে চলেছেন, তাই প্রাপ্তির যোগ রয়েছে বৃষরাশির জাতক জাতিকাদের। বৃষরাশি জাতক জাতিকাদের যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের দিনটি আজকে মোটামুটি শুভ বলা যেতে পারে। যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করছেন, আপনাদের আজ পদোন্নতি যোগ রয়েছে। বৃষরাশি যারা বেকার রয়েছেন, কাজের সন্ধান করছেন, আপনাদের আজ কর্মের সন্ধান লাভ, কর্মলাভ এগুলো কিন্তু হতে চলেছে। শুধু আপনাকে তার ধ্যানে সেই যথার্থ হয়েতে কর্মের সন্ধানটা রাখতে হবে। বৃষরাশি জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের দিনটি মোটামুটি ভাবে এগোবে। তবে যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছিলেন, কিন্তু পরিকল্পনা হয়েছিল কিন্তু অর্থ অভাব বা অন্য কোনো সমস্যায় শুরু করতে পারছিলেন না, আজকে কিন্তু আপনাদের নতুন ব্যবসা শুরু হতে চলেছে বৃষরাশির। বৃষরাশির যারা পড়াশোনা করছেন, বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে। সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো, আজকে ঘুম থেকে উঠে বিছানায় বসে দুই হাতে তালু দেখে প্রণাম করে তারপরে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে একটা সুযোগ আসতে চলেছে, যে সুযোগ আপনার জীবনের শুভ দিক বা উন্নতির পথে নিয়ে যেতে পারে, তাই সজাগ থাকুন এবং সুযোগটিকে গ্রহণ করার চেষ্টা করুন। মিথুন রাশির যারা বেকার রয়েছেন, বেকারদের আজকে কর্মসংস্থানের যোগ রয়েছে, কর্মপ্রাপ্তিতে আজ শুভ দিক বলা যেতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের। মিথুন রাশির যারা চাকরি করছেন, সরকারি চাকরি যারা করছেন তাদের দিনটি শুভ বলা যেতে পারে। বেসরকারি চাকরি যারা করছেন তাদের আজকে পদোন্নতি, স্যালারি বৃদ্ধির যোগ রয়েছে। মিথুন রাশির যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসা করছেন, ব্যবসায়ীদের অত্যন্ত শুভ বলা যেতে পারে আজকের দিনে। নতুন কোনো চুক্তি হতে পারে ব্যবসা সংক্রান্ত বিষয়ে। যারা মিথুন রাশির শিল্পী জগতে রয়েছেন, অভিনেতা অভিনেত্রী জগতে রয়েছেন, যারা কালচারাল প্রোগ্রাম করেন এরকম কোনো জগতে রয়েছেন, আপনাদের কিন্তু আজকে সুযোগ আসতে চলেছে বেশ একটা বেটার প্ল্যাটফর্ম পাওয়ার। মিথুন রাশির বিদ্যার্থীদের দিনটি শুভ বলা যেতে পারে। এবং যারা বিদেশে পড়াশোনা করার খুব ইচ্ছে তাদের কিন্তু আজকের দিনটি শুভ বলা যেতে পারে, কারণ বিদেশে পড়ার একটা শুভ যোগাযোগ মিথুন রাশির বিদ্যার্থীদের মধ্যে আসতে চলেছে। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই অবশ্যই আপনারা দেবী মা দুর্গাকে প্রণাম করুন, দুর্গা মাকে প্রণাম করে দিনটি শুরু করুন। দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে। আপনাদের দিনটি আজকে শুভ হোক। পরবর্তী রাশি কর্কট।
কর্কট রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে, তাই দিনটি খুব ভালো যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে কর্মে আগ্রহ দেখা যাবে এবং কর্মপ্রাপ্তিও ঘটবে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকে যারা অবিবাহিত রয়েছেন, আজকে বিবাহের একটা শুভ যোগাযোগ কিন্তু হতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের। কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরি করছেন, চাকরিজীবী রয়েছেন, আপনাদের দিনটি আজকে অত্যাধিক শুভ বলা যেতে পারে। তবে বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরকে বলব একটু সজাগ সচেতন থাকাই ভালো হবে আপনার কর্মক্ষেত্রে। কর্কট রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের আজকের দিনটি ভালো যাবে। যে কোনো ব্যবসায় করুন না কেন, আপনি কর্কট রাশির ব্যবসায়ী হলে আপনার অবশ্যই আজকের দিনটি ব্যবসায়ী, আপনি লাভবান হতে চলেছেন। কর্কট রাশির যারা উচ্চ শিক্ষায় পড়াশোনা করছেন তাদের দিনটি আজকে খুব শুভ এবং তাদের এডুকেশন বিষয়ে, পড়াশোনার বিষয়ে সুযোগ আসবে এবং সফলতা প্রাপ্তিও ঘটবে। কর্কট রাশির যারা লোয়ার এডুকেশনে পড়াশোনা করছেন, প্রাইমারি, হাই এবং উচ্চ মাধ্যমিক, কলেজ, তাদের ক্ষেত্রে আজকে একাগ্রতার বিশেষ একটা প্রয়োজন আছে, কারণ পড়াশোনায় একাগ্রতা আজকে কিন্তু কম দেখা যাবে কর্কট রাশির বিদ্যার্থীদের। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে দেবাদি মহাদেবকে জল দিন এবং শনি মহারাজজির বীজ মন্ত্র জপ করুন অথবা প্রণাম মন্ত্র জপ করুন, শনি মহারাজজিকে স্মরণে রাখুন। আপনাদের দিনটি আজকে শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তবে সিংহ রাশি জাতক জাতিকাদের দেখে আজকে অন্য ব্যক্তিরা, কাছের লোকজনেরা আজকে কিন্তু হিংসার চোখে দেখবে। এই হিংসার চোখে দেখার ফলে আপনার শত্রু বৃদ্ধি হতে চলেছে সিংহরাশির জাতক জাতিকাদের। সিংহরাশির জাতক জাতিকা যারা সরকারি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে বা বেসরকারি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে, আপনারা অবশ্যই আজকে খুব সচেতন এবং সজাগ থাকুন। চোখ, নাক, মুখ, কান সব খোলা রাখুন দপ্তরের মধ্যে। আজকে আপনাকে নিয়ে সমালোচনা হতে পারে আপনার ডিপার্টমেন্টে, যা আপনার কর্ম অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে। তাই সজাগ থাকুন, সচেতন থাকুন, কোনোভাবে কোনো ব্যক্তির সাথে আজকে বাগ্বিতণ্ডায় জড়াবেন না। আজকে বাগ্বিতণ্ডা অশান্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন। যারা ব্যবসা করছেন সিংহরাশির, ব্যবসায়ীদের মোটামুটি দিনটি শুভ বলা যেতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় একাগ্রতার বিশেষ প্রয়োজন রয়েছে। সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা অবশ্যই ঘুম থেকে উঠে স্নান করে মহাবীর বজরঙ্গী শ্রী হনুমানজিকে প্রণাম করে দিনটি শুরু করুন, তাহলে আপনার দিনটি আপনার অনুকূলে থাকবে। আজকের দিনটি আপনাদের শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে অতিবাহিত হবে, পারিবারিক জীবনও সুখ শান্তি বজায় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তবে দর্শক বন্ধু, আজকে কন্যা রাশির জাতক জাতিকাদের লাভযোগ রয়েছে। আপনি কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক থেকে, কোনো না কোনো উপায়েই আপনি কিন্তু লাভবান হতে চলেছেন আজকের দিনে। কন্যা রাশির যারা চাকরি করছেন, সরকারি চাকরি করছেন বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, যেখানেই চাকরি করুন না, যারা চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে চাকরি ক্ষেত্রেও লাভবান হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। হয় আপনার প্রমোশন বাড়তে পারে, অথবা আপনার স্যালারি বাড়তে পারে, অথবা আপনার যা ইচ্ছা ছিল, যেটা আপনি আপনার উচ্চ আধিকারিককে বলেছিলেন কিন্তু ঘটেনি, আজ তা ঘটতে চলেছে। উচ্চ আধিকারিককে স্নেহের ভাজন হয়ে উঠবেন আজকের দিনে আপনারা। উচ্চ আধিকারিক আপনাদের কর্মদক্ষতায় সন্তুষ্ট মত প্রকাশ করবেন। কন্যা রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যাধিক শুভ বলা যেতে পারে। ব্যবসায় আপনারা লাভবান হবেন এবং ব্যবসায় একাগ্রতা বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ,
শত্রু কিন্তু আপনার আজকে তৈরি হবেই হবে, আপনার পরশেই আপনার শত্রুতে পরিণত হতে পারে। তাই সজাগ থাকুন, সচেতন থাকুন, সহজে চট করে কারো কোনো কথায় প্রভাবিত হবেন না কন্যা রাশির জাতক জাতিকারা। কন্যা রাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাকে বলবো, আজকে আপনারা ঘুম থেকে উঠে স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন, জপ করুন, শ্রীং হিরিং শ্রীং কমলেই কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মা লক্ষ্মী মাতাই নম, এই মন্ত্রটি জপ করে দিনটি শুরু করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। তুলারাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনও স্বাভাবিক থাকবে, তবে আজকের দিনে তুলারাশির গৃহে অতিথি আসার সম্ভাবনা রয়েছে। আজকে তুলারাশি জাতক জাতিকাদের সন্তান সন্ততিদের নিয়ে সমস্যা হতে পারে, সন্তান সন্ততিদের স্বাস্থ্যহানি, অসুস্থ, হঠাৎ চোট আঘাত লাগা এগুলো হতে পারে। যদি আপনি তুলারাশির হন তাহলে অবশ্যই আপনার সন্তান সন্ততিতে অবশ্যই আজকে নজরে রাখুন এবং যাতে কোনো সমস্যায় না পড়ে সেই দিকে দৃষ্টিপাত করুন। তুলারাশির যারা চাকরি করছেন, চাকরিজীবীদের আজকে দিনটি মোটামুটি শুভ বলা যেতে পারে, কিন্তু যারা বেসরকারি সংস্থায় চাকরি করছেন আপনাদের কিন্তু আজকে খুব সজাগ এবং সচেতন সতর্ক থাকতে হবে। যে কোনো মুহূর্তে আপনি আপনার ডিপার্টমেন্টে কোনো না কোনো ব্যক্তির সাথে আপনি বাকবিতণ্ডা এবং অশান্তির মধ্যে জড়িয়ে যেতে পারেন, সেই দিকে দৃষ্টিপাত করবেন। তুলারাশির যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছেন, আপনাদের বিবাহের আজকে শুভ যোগাযোগ ঘটতে চলেছে। তুলারাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের দিনটি আজকে মোটামুটিভাবে অতিবাহিত হবে, ব্যবসায় আজকে মনোনিবেশ ঘটবে না, একটা মনে অস্বস্তি ভাব থাকবে এবং আলস্যভাব কাতর করে তুলতে পারে ব্যবসায়ীদের। তাই ব্যবসায়ীদের একাগ্রতার প্রয়োজন আছে এবং মনুষ একাগ্রতার সাথে সাথে আপনাকে ধৈর্যও রাখতে হবে ব্যবসার মধ্যে। তুলারাশির আজকে সারাটা দিনের ব্যয়যোগ রয়েছে দর্শক বন্ধু, তাই এলোমেলো খরচ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, চিকিৎসা বিষয়েও খরচ হতে পারে এবং বন্ধুদের জন্য খরচ হতে পারে, তাই এই ব্যয়ের একটা যোগ রয়েছে, নজরে রাখবেন। অপ্রয়োজনীয় খরচ চট করে করবেন না, একটু ভেবে নেবেন। তুলারাশির ব্যয়যোগ দেখা যাচ্ছে। তুলারাশির যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের আজকের দিনটি মোটামুটি শুভ বলা যায়। তুলারাশির সমগ্র জাতক জাতিকাদের বলবো, আজকে ঘুম থেকে উঠে স্নান করে লক্ষ্মী মাতাকে স্মরণ করে দিনটি শুরু করুন, তাহলে দিনটি আপনার অনুকূলে থাকবে, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ শান্তি এবং আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক জীবনেও সুখ শান্তি বজায় থাকবে। আজকে বৃশ্চিক রাশির প্রাপ্তি যোগ রয়েছে দর্শক বন্ধু, আপনি কোনো না কোনো কিছু আজ পেতে চলেছেন, আপনি লাভবান হতে চলেছেন। তবে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে সজাগ থাকতে হবে বন্ধুদের নিকট থেকে, বন্ধু বান্ধবী নিকট লোকজনেরা আজকে আপনার সাথে কোনো না কোনো বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে, তাই সেই ক্ষেত্রে আপনাদের খুব সজাগ সচেতন থাকতে হবে। কোনো বন্ধু আপনাকে ডাকলো, আপনি অমনি ঘর ছেড়ে চলে গেলেন, এরকমটা কিছু আজকে চট করে করবেন না। আজকে যা কিছু করবেন খুব ভাবনা চিন্তা করে করবেন, তাহলে আপনার দিনটি মোটামুটি আপনার অনুকূলেই থাকবে। বৃশ্চিক রাশি যারা চাকরি করছেন, চাকরিজীবীদের জন্য দিনটি শুভ বলা যেতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কিন্তু আজকে মানে চাকরিতে উন্নতি যোগ কিন্তু রয়েছে এবং আপনার কর্মদক্ষতার জন্য আপনি আপনার উচ্চ আধিকারিককে দৃষ্টি আকর্ষণ করতে চলেছেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার মধ্যে রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটি মোটামুটি শুভই বলা যেতে পারে এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার শুভ যোগাযোগও ঘটতে চলেছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের দিনটি শুভ বলা যেতে পারে, বিদ্যার্থীদের পড়াশোনায় একাগ্রতা বৃদ্ধি পাবে। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো, আজকে আপনারা স্নান করে দেবাদী মহাদেবের পুজো করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্রটি 108 বার জপ করুন, আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু।
ধনুরাশি জাতক জাতিকাদের দিনটি আজকে ভালো শুভই বলা যেতে পারে। দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তবে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকলেও সন্তান সন্ততিদের নিয়ে একটু উদ্বিগ্ন প্রকাশ হতে পারে। পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়েই অতিবাহিত হবে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, চাকরিজীবীদের আজকে দিনটি ভালোই যাবে এবং কর্মে একাগ্রতা থাকবে, উচ্চ আধিকারিকের খুব কাছের হয়ে উঠবেন এবং কর্মে ব্যস্ততার জন্য আপনার আজকে কর্ম ব্যস্ততা থাকার জন্য আজকে আপনার কিন্তু একটা শুভ দিক গড়ে উঠবে। সেই শুভ দিকটাও কিছুই নয় যে আপনি আপনার উচ্চ আধিকারিকের খুব কাছের হয়ে যাবেন, খুব ভালোবাসার পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। উচ্চ আধিকারিক আপনার খুব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। ধনুরাশির যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন তাদের আজকে স্যালারি বৃদ্ধি এবং প্রমোশনের একটা শুভ যোগ কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির যারা অবিবাহিত ছেলে মেয়ে রয়েছেন আপনাদের কিন্তু বিবাহের জন্য শুভ যোগাযোগ ঘটতে চলেছে। যারা বেকার রয়েছেন, এখনও কোনো কর্মের সঙ্গে যুক্ত নন, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে ধনুরাশির জাতক জাতিকাদের। মোদ্দা কথা বলা যেতে পারে যে ধনুরাশির আজকে মানসিকতা, শরীর এবং শুভ দিক সব প্যারালালভাবে আজকে খুব ভালো থাকবে। মনের দিক থেকেও যেমন ভালো থাকবে, ধৈর্যও থাকবে, সুখও থাকবে, আনন্দও থাকবে, ক্লান্তি কাতর করতে পারবে না কর্মে। ধনুরাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের আজকে দিনটি মোটামুটি যাবে। ব্যবসায়ীদের যাদের পার্টনারশিপ ব্যবসা রয়েছে তাদের একটু সজাগ এবং সচেতন থাকতে হবে। পার্টনারের সাথে যে কোনো কারণে কিন্তু বাকবিতণ্ডায় আপনি পৌঁছে যেতে পারেন, অর্থাৎ বাকবিতণ্ডায় শুরু হয়ে যেতে পারে ধনুরাশির। তাই অংশীদারি ব্যবসায় খুব সজাগ এবং সতর্ক থাকবেন। আর যারা ব্যক্তিগত মালিকানার ব্যবসা করছেন আপনাদের মোটামুটি শুভই বলা যেতে পারে। ধনুরাশির বিদ্যার্থীদের জন্য কিন্তু আজকের দিনটি অত্যধিক শুভ। পড়াশোনায় আগ্রহ প্রকাশ হবে এবং পড়াশোনা লাভও হবে, উন্নতিও হবে। ধনুরাশির সমগ্র জাতক জাতিকাদের বলবো, আপনারা অবশ্যই আজকে সূর্য প্রণাম করুন, স্নান করে সূর্য প্রণাম করে দিনটি শুরু করুন। দেখবেন দিনটি আপনার অনুকূলে থাকবে, আপনার দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তবে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি বাধার মধ্যে দিয়ে গবে। যে কর্মটাই আপনি করুন না কেন সেখানেই একটা বাধা প্রাপ্ত হবে। যে কাজেই আপনি বাড়ি থেকে বের হয়ে যান না কেন সেখানেই আপনি একটা বাধার মধ্যে দিয়ে আপনি এগোবেন। তাই আজকের দিনটিতে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। মকর রাশির যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও কিন্তু আজকে সজাগ থাকতে হবে। কর্মক্ষেত্রে আপনার বাকবিতণ্ডা, অশান্তি এগুলো কিন্তু হতে পারে, আপনাকে নিয়ে অন্যের ঈর্ষা হতে পারে, ফলে কি হতে পারে আপনার গোপন শত্রুও কিন্তু তৈরি হয়ে যেতে পারে আপনার ডিপার্টমেন্টে। তাই সেই দিকে আপনাকে অবশ্যই সজাগ এবং সচেতন থাকতে হবে। মকর রাশির যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের কিন্তু আজকে এডুকেশনে বাধা রয়েছে। তাই এডুকেশনের সংক্রান্ত যে কর্মাদি আজকে আপনার রয়েছে সেগুলো আপনি কিন্তু খুব সকাল সকালই শুরু করে দিন করার, তা না হলে কিন্তু বেলা গড়ার সাথে সাথে আপনার বাধার পরিমাণটাও বৃদ্ধি পাবে। তবে মকর রাশির ব্যবসায়ীদের কিন্তু শুভ, ব্যবসায়ীদের আজকে ব্যবসার উন্নতি যোগ রয়েছে। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলব যে আজকে যারা আপনারা বাড়ি থেকে বাইরে যখন বেরোবেন কাজের জন্য, পড়াশোনা সংক্রান্ত কাজের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, যে কোনো কাজের জন্য আপনি ঘর থেকে যখনই বেরোবেন অবশ্যই স্নান করে বেরোবেন, ঠাকুর ঘরে প্রণাম করে বেরোবেন, আর তার সাথে সাথে যেটা করবেন মসুরের ডাল নেবেন কয়েকটা দিয়ে মাথার চারপাশে ঘুরিয়ে ওম বলে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দেবেন এলোপাতাড়িভাবে। দেখবেন আপনার বাধা কিছুটা হলেও কেটে যাবে, আপনাদের দিনটি
শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। তবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে সারাটা দিন মনের মধ্যে ভয় ভীতি ভাব কাজ করবে, আর এই ভয় ভীতির জন্যই আপনার মনের করবো কি করবো না, যাবো কি যাবো না, এইরকম একটা দোদুল্যমান মানসিকতা তৈরি হতে গিয়েই কিন্তু আপনি বিপদটিকে ডেকে নিয়ে আসবেন। তাই সজাগ থাকবেন, সচেতন থাকবেন। কুম্ভ রাশির চাকরিজীবীদের জন্য দিনটি শুভ বলা যেতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো, তবে ব্যবসায়ীদের ব্যবসায় একাগ্রতা থাকবে না, ফলে হিসেবের গণ্ডগোল, ফলে কাস্টমারের সাথে আপনার বাগ্বিতণ্ডা ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। খুব সাবধানে থাকবেন কুম্ভ রাশির ব্যবসায়ীরা। কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য দিনটি আজকে মোটামুটি শুভই বলা যেতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় একটা একাগ্রতা দেখা দেবে। কুম্ভ রাশির সমগ্র জাতক জাতিকাকে বলবো, আজকে স্নান করে আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। দেখবেন দিনটি আপনার অনুকূলে থাকবে। আজকের দিনটি আপনার শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি, রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন স্বাভাবিকভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনে সুখ শান্তি স্বাভাবিকভাবে বজায় থাকবে। তবে মীন রাশি জাতক জাতিকাদের আজকে সজাগ এবং সতর্ক থাকতে হবে, কারণ মীন রাশি জাতক জাতিকাদের আজকের ক্ষতি যোগ রয়েছে। যে কোনো ধরনের ক্ষতি কিন্তু আপনার হতে পারে, তাই আপনি সজাগ থাকুন এবং সচেতন থাকুন মীন রাশির জাতক জাতিকারা। মীন রাশির যারা চাকরি করছেন চাকরিজীবীদেরও কিন্তু আজ খুব সজাগ সচেতন থাকতে হবে দপ্তরে। বিশেষ করে যারা বেসরকারি ফার্মে চাকরি করছেন অবশ্যই আপনারা আজকে সজাগ সচেতন থাকুন, তা না হলে কর্মক্ষেত্র আপনার কিন্তু একটা বড়জোর ক্ষতি ঘটেই যেতে পারে। মীন রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের মোটামুটি শুভ বলা যেতে পারে। ব্যবসায় আপনার আজ লাভবানও হওয়ার সুযোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য দিনটি অবশ্যই শুভ বলা যেতে পারে মীন রাশির। মীন রাশির সমগ্র জাতক জাতিকাকে বলবো, আজকে আপনারা অবশ্যই নবগ্রহকে প্রণাম করুন স্নান করে, একদম জবা কুসুম থেকে একদম কেতু গ্রহ পর্যন্ত নবগ্রহকে প্রণাম করুন। নবগ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন, দেখবেন দিনটি আপনার অনুকূলে থাকবে। ভালো থাকুন। এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক বন্ধু, যে কোনো ভাগবতী অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন। আর যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে অবশ্যই ফোন করে যোগাযোগ করে আসবেন। কখন কোন চেম্বারে কোথায় পাবেন ইত্যাদি জেনে, যারা অনেক দূরে আছেন তাদের জন্য অনলাইনে পরিষেবা রয়েছে, ফোন করে জেনে নেবেন। দর্শক বন্ধু, ভালো থাকুন। আর ভালো থাকার জন্য যেতে যেতে আপনাদেরকে বলে যাব, এই কাজটি করতে ভুল করবেন না। আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পারসি, শিখ, যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার যে ধর্মের একটা মত রয়েছে, আপনার ধর্ম যে রয়েছে, আপনার ধর্মের প্রতি আপনি শ্রদ্ধাশীল হন, আপনার ধর্মকে জাজন করার চেষ্টা করুন, দেখবেন আপনি আপনার লক্ষ্যে ঠিক ঠিক পৌঁছবেন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।